মুক্তাগাছির পার্শ্ববর্তী জামালপুর সদরের তুলসীপুরে প্রায় 50 বছর ধরে বসছে ঐতিহ্যবাহী ঘোড়ার হাট। এখানে দেশের প্রায় 40টি জেলার ঘোড়া কেনাবেচা করতে আসেন পাইকার ও ক্রেতারা। প্রতি বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘোড়ার পায়ের টকটক শব্দ আর গলায় লাগানো ঘণ্টার ঝনঝনানিতে মুখরিত হয়ে ওঠে তুলসীপুর ডিগ্রি কলেজ মাঠ। একসময় গ্রাম বাংলায় যাতায়াতের জন্য অন্যতম বাহন ছিল গরু ও ঘোড়ার গাড়ি। দেশের বিভিন্ন প্রান্তে বসত ঘোড়ার হাট। সময়ের সাথে সাথে কমেছে ঘোড়ার হাটের সংখ্যা। দ্রুত পণ্য পরিবহন ক্ষমতার জন্য বিশেষ কদর ছিল ঘোড়ার, তবে কালের পরিক্রমে এখন খুব একটা দেখা মেলে না ঘোড়ার গাড়ির, তাই বিলুপ্ত হয়ে যাচ্ছে ঘোড়ার হাটও। যে কয়েকটি ঘোড়ার হাট এখনো টিকে আছে তার মধ্যে অন্যতম হলো জামালপুর সদরের তুলসীপুর ডিগ্রি কলেজ মাঠের ঘোড়ার হাট। হাটে ঘোড়ার শক্তি ও ক্ষিপ্রতা পরীক্ষার জন্য ঘোড়াকে দৌড়ানো হয়। যে ঘোড়া যত ভালো তার দামও তত বেশি। রানী রাজা বাহাদুর বিচলি কিরণমালা সহ বাহারের সব তাক লাগানো নামে ঘোড়ার নাম রেখেছেন মালিকরা। এখানে ঘোড়ার পাশাপাশি বেচা কেনা হয় ঘোড়ার গাড়ি, লাগাম সহ নানা সরঞ্জাম। প্রায় অর্ধ শতাব্দী ধরে চলছে এই হাট। সারিবদ্ধ ভাবে ঘোড়া ও ঘোড়ার গাড়ির মাঠে ঢুকছে। অনেক বিক্রেতা ঘোড়া ছুটে ঢুকছেন হাটে। তুলসীপুর ঘোড়ার হাট বাজার কমিটির হাবিল উদ্দিন বলেন, এটাই দেশের অন্যতম পুরাতন ঐতিহ্যবাহী ঘোড়ার হাট। প্রায় 50 বছর ধরে এই হাটটি চলমান। এই হাটে দেশের প্রায় 40টি জেলার মানুষ আসে ঘোড়া কেনাবেচার জন্য। এছাড়া ঐতিহ্য ধরে রেখে হাটটি পরিচালনা করার কথা জানান তিনি। অনেক আগেই এই বাজার প্রতিষ্ঠিত, কিন্তু বৃহস্পতিবার এই বাজারটা বসে। বাংলাদেশের প্রায় প্রত্যেক জেলা থেকে এখানে লোকজন আসে। আপনি কোথেকে আসছেন? সিলেট থেকে। সিলেট থেকে আসি, সিলেট অভিগান। আমার নাম নওয়াব আলী। নওয়াব আলী, এখানে কি আপনি প্রতি বছরই আসেন? জি, আমি 20-25 বছর ধরে ব্যবসা করি এই দেশে। 20-25 বছর ধরে? তো ঘোড়ার দাম কেমন, এটা দাম কেমন চাচ্ছেন? এটা হচ্ছে 55,000। হ্যাঁ, আর ওইটা চাইতাছি 32,000। এটা হচ্ছে 32,000। আর এটা ওইটা চাইতাছি 40,000। 40,000। জি।